সামনে আমার একটা উট বসে রয়েছে, এদিক থেকে সব আসছে উটগুলো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সুমোর। তো কালকে যাওয়ার কথা ছিল হচ্ছে হুন্ডার তো বা ডিস্কিট, যে কোনো একটা জায়গায় গিয়ে থাকতাম, তো সেখানে যেতে পারিনি রাত অনেক হয়ে গেছিলো বলে, তোমরা লাস্ট দেখেছিলে। আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম সুমুর থেকে, এখন যাব হুন্ডার, হুন্ডারে ডাবল কুট ডাবল হচ্ছে কুজওয়ালা উট দেখবো, ওখান থেকে আবার রিটার্ন এদিকে এসে এখান থেকে বেরিয়ে যাবো প্যাংগং উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। দাদা আমাদের আপেল দিচ্ছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো বাত নেই। উনি আমাদের আপেল দিল। এই হচ্ছে এও গেস্ট হাউস সুমোর, এখানে আমরা ভেতরে ছিলাম। তো এটা হচ্ছে এই হচ্ছে মেন মার্কেট, এটা হচ্ছে মেন রোড, রোডের ওপরে একটা স্তম্ভ করা আছে, ওটা থেকে ভেতরে ঢুকলে আমরা গিয়ে বাঁদিকে রোডটায় উঠে যাবো। এই হচ্ছে গেস্ট হাউসটা, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদের রেন্ট ছিল, আমরা যেহেতু তিনজন ছিলাম একটাতে 800 টাকা করে রেন্ট বলেছিল, একটু দাম দর করে করা হয়েছিল। তো থ্যাংক ইউ। একটা সবুজ আপেলও দিল, এই যে দেখবো খেয়ে কিরকম তোমাদের জানাবো পরে, তো এই মুহূর্তে পকেটে রেখে দিই, আর রাখার জায়গা নেই। তো চলো, তো এই হচ্ছে সামনের রাস্তাটা, আমি আগেই যাবো। এই বেরিয়ে আমরা এই হচ্ছে বাঁদিকে আমরা যাবো সিয়াচেন বেস ক্যাম্প, আমরা পিছন দিক থেকে এসেছিলাম, তো আগেই গেলাম। জায়গাটা বেশ সুন্দর, পাহাড় ঘেরা, কিন্তু এখন কিন্তু বেশ গরম আছে, ওই ওপরে পাহাড়ে বরফ পড়ে আছে, কিন্তু নিচে কিন্তু আমাদের ভালোই লাগলো। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হবে। এই রাস্তা চলে যাচ্ছে ডিস্কিট হুন্ডারের দিকে, যেটা আমাদের কালকে ডিস্কিটে থাকার কথা ছিল। রাস্তাটা একদম সুন্দর, টারম্যাক রোড, আর সোজা পাহাড়ের ভিউগুলো এত সুন্দর লাগে, ডান দিক বাঁদিক, মানে অসাম ভিউ। এখান থেকে হুন্ডার দেখাচ্ছে আর 25 কিলোমিটার রাস্তা, তো এখানে রুম টুম সবই অ্যাভেলেবেল আছে। এখানে অ্যাড দেওয়া ছিল, তো ওই সামনের যে মোড়টা ওখান থেকে ওদিকে সোজা চলে গেলে হচ্ছে সিয়াচেন বর্ডারের দিকে আমরা যাচ্ছি, আর ওই বাঁদিক থেকে আমরা এসেছি লে থেকে, যেটা খারদুংলা টপ হয়ে এসেছি রাস্তাটা। খারদুংলা টপ থেকে যারা আসবে তারা এসে বাঁদিকে এদিকে চলে গেলে হুন্ডারের দিকে যেতে পারবে, যেটা ডাবল কুজালা উট দেখতে পাবে আর ডিস্কিটে থাকতে পারবে। আর সোজা চলে গেলে ওদিকে হচ্ছে প্রায় 130 কিলোমিটার মতো রাস্তা সিয়াচেন বেস ক্যাম্প, যেখানে আমরা কালকে গেছিলাম। তো তার আগে সুমোর বলে একটা জায়গা আছে, ওখানে নাইট স্টে করেছিলাম, ওখান থেকে আমরা ফিরে এদিকে ডান দিকে ঢুকছি। আমরা আবার এই পথে আসবো, এসে এখান থেকে তেল ভরবো, তারপরে রিজার্ভ তেল নেবো, সেই তেল নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাবো সোজা একদম প্যাংগং এর উদ্দেশ্যে। তো আজকে ইচ্ছা আছে প্যাংগং থাকার, তো প্যাংগং কতটা যেতে পারবো সেটা যতক্ষণ রাইড করবো, রাইড করার পর যেখানে অন্ধকার হয়ে যাবে তো কাছাকাছির মধ্যে যদি কোথাও ভালো জায়গা পাই তো সেখানেই স্টে করে যাবো, নাহলে তার আগে বা প্যাংগং যদি যেতে পারি তো সেখানেই চলে যাবো। তো চলো দেখতে থাকো, ইনফরমেশন দিয়ে দিলাম সেই অনুযায়ী তোমরা আসতেও পারো, তো চলো দেখতে থাকো। হুন্ডার পৌঁছে গেছি, তো পৌঁছানোর আগে দু একটা জায়গায় মেন যে ডাবল কুজালা উট দেখতে পেয়েছিলাম, একটা ছবি তুলেছি, আশা করছি সামনের দিকে হয়তো পাবো, সেটা একটু জিজ্ঞেস করে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো কতগুলো শুধু উট আসছে ওদিক থেকে, তো সামনে আমার একটা উট বসে রয়েছে, এদিক থেকে সব আসছে উটগুলো, উটগুলো দেখতে কত সুন্দর। এই হচ্ছে হুন্ডার, যেটা হচ্ছে হুন্ডার যেটার জন্য বিখ্যাত, ডাবল কুজওয়ালা উট পিছনে অনেক অনেকটাই আর কি, অনেকগুলো আর কি রয়েছে এখানে প্রচুর। তো দুরকম আছে, একটার পায়ে কালো কালো বর্ডার আছে আর অনেকগুলো পায়ে কালো বর্ডার নেই, সেগুলো হয়তো ছোটো হয়তো, যাই হোক। তো পৌঁছে গেছিলাম এখানে, অনেকগুলো ফটোশ্যুটও করলাম আর তোমার তো দেখিয়েও দিলাম, তো চলো দেখতে থাকো। তো এখানে বেরিয়ে যাচ্ছি আপাতত সামনের দিকে, রাস্তা উপরের রাস্তাটা দিয়ে এসছি, প্রচুর ভাঙাচোরা রাস্তা ছিল, তাই এদিক দিয়ে দেখলাম চার চাকা আসছে, তাই এদিকের রাস্তাটা ধরে নিলাম।
সেটা ভালো রাস্তা, একদম নর্মাল রাস্তা। তো চলো দেখতে থাকো এরপরে নেক্সট ডেস্টিনেশন, যেখানে দাঁড়াবো কিছু খাবো এখন, খেয়ে তারপরে প্যাংগং এর উদ্দেশ্যে রওনা হবো। তো দেখতে থাকো, সোজা যাচ্ছে খালসার, খালসার থেকে ডান দিক চলে যেতে হবে লেহ দিকে, যেটা লেহ দেখাচ্ছে 125 কিলোমিটার, যেটা চলে যাচ্ছে খারদুংলা টপ হয়ে লেহ শহরে ঢুকছে। তা আমরা সোজা যাবো, গিয়ে ওখান থেকে ম্যাপ মেরে বেরিয়ে যাবো হচ্ছে একদম প্যাংগং এর উদ্দেশ্যে। চলো দেখতে থাকো, খালসারে পেট্রোল ভরবো, পেট্রোল ট্যাঙ্কি ফুল করবো, জেরিকেন জার ফুল করবো, তারপর বেরিয়ে যাবো সোজা। চলো দেখতে থাকো। भुंडर से आने के बाद एक तो पेट्रोल पंप आया उधर खालसर में, खालसर में एक भैया के साथ मुलाकात हुआ जो पेट्रोल पंप में काम करता है, तो वो भी मेरा सब्सक्राइबर हो गया, तो इसलिए उसको हमारा यूट्यूब में ले लिया, तो उसको भी मिल जाएगा सब। ठीक है तो बंधुरा जाची हे पैंगोंग लेक, जेटा एत सुंदर देखते सबाई तो मैं जानो, কিন্তু ওটা যেতে গিয়ে যে রাস্তাটা আমরা পাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অফরটা, এটা নেইনিল করে প্রায় 20 কিলোমিটার আমরা চলে এসেছি। সামনে কত কিলোমিটার আছে তা জানি না, তবে গুগলে পুরোপুরি কমলা সতর্কতা দেখাচ্ছে, কতটা যাচ্ছি তা জানি না, রাস্তা কোথায় কি আছে না আছে কিছুই জানি না, টোটাল জায়গাটাই হচ্ছে আমাদের কাছে একদম ব্ল্যাঙ্ক জোন। কখন ভালো পাবো তা জানার একটুকু ইচ্ছা নেই, কারণ ভালো বাসাটা ছেড়ে দিয়েছি। লাদাখে আসা মানে ভালো জিনিস পাওয়াটা খুব চাপ, সেটা তুমি রাস্তায় বলো ওয়েদারই বলো, ওয়েদার বেশ গরম। আজকে পেটে দাঁড়িয়ে এখন তাপমাত্রা মানে মোটামুটি কলকাতা সব, আর এই যে অফরোড করছি এটা কোমরে খুব একটা প্রেশার পড়ছে না, শুধু হাতেই আমার প্রেশার পড়ছে যেহেতু হ্যান্ডেলিং করতে হচ্ছে সেটার জন্য। উপরের দিকের কটা পাহাড়ে বরফ পড়ে আছে কিন্তু নিচে গরম, জানি না কেন। তো যাই হোক, এই রাস্তাটা প্যাংগং লেক যাচ্ছে, মেন যে রাস্তাটা ওই পাহাড়ের ওপর দিয়ে যেটা যেত, ওই দিকে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা রয়েছে যেটা খারদুংলা যায়, তার আগে থেকেই কোনো একটা জায়গা থেকে রাস্তাটা বেরিয়ে গেছে একদম প্যাংগং লেকের দিকে, কিন্তু ওই রাস্তাটা টোটালি কাজ হচ্ছে বলে ক্লোজ বিয়ারো থেকে, তো আমাদের এই রাস্তাটা এখন যেতে হচ্ছে। এই রাস্তাটা তো আরোই খারাপ, মানে চিন্তা ভাবনার বাইরে, টোটালটাই হচ্ছে পুরো পাথর পাথর আর পাথর, দেখতেই পাচ্ছ। তো তারপরেও চেষ্টা জারি আছে আমাদের যে আগেই যাবো, রাস্তাটা দেখা যাক কোথায় শেষ হয় না হয়। বেরিয়ে চলেছি নতুন আসার দিকে, তো ভালো রাস্তা যেখানে পাবো অবশ্যই তোমাদের সাথে সেখানে কথা হবে। এইভাবে এই রাস্তা যে চালাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে মন খারাপ করবো না, তোমরা কেউ মন খারাপ করো না, চলো দেখতে থাকো। অনেকক্ষণ বাদে আবার ফিরে এসেছি, এখনো সেই রোড আমাদের সাথে চলছে, রাস্তার কাজের জন্য এই দেখছো সব মানে সেটিং হয়ে রয়েছে। এই আমাদের বাঁদিকে নামাচ্ছে, বাঁদিকে নামিয়ে আবার আমরা ডান দিকে আবার রোডটা উঠছি। রোডটা শুধু দেখতে থাকো তোমরা, আমি কিছু বলবো না, রোডটা শুধু একবার দেখতে থাকো, আর কিছু বলার কাজ নেই এখানে। এই বাঁদিকে এই যে পাহাড়, এই ডান দিকে পাহাড়, এখানে খাওয়ার জায়গা থাকার জায়গা আছে, যারা কাজ করছে তারাই এখানে বেসিক্যালি থাকছে, আর কারোর থাকার জায়গা এখানে নেই, শুধু আমরাই পাগল আমরা এখান দিয়ে যাচ্ছি। খুবই খারাপ রোড অবস্থা, তো এখানে আরো আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে আমাদের, খুব চাপের ব্যাপার। কত আস্তে আস্তে যাচ্ছি লক্ষ্য করতে পারছো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই পিছনের রাস্তা, এই সব ভাঙা চোরা রাস্তা দিয়ে আমরা আসলাম, এর থেকে খারাপ রাস্তা দিয়ে আসলাম, আমি দেখাইনি একটাই কারণে,
জীবনের জীবনের ঝুঁকি যদি কাউকে নিতে হয় তো জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া। তো এখন যেটা দেখছো এটা কিচ্ছু নয়, এই জিনিসগুলো এখানে রাখলে যা হবে তাই হচ্ছে, চালিয়ে আসলাম। যা ভিডিওটা দেখালাম না একটাই কারণে, সবাই ভয়, মানে এই এই রাস্তায় বাইক নিয়ে আসা যে কতটা ঝুঁকিপূর্ণ এটা কল্পনাতীত। আমি হাঁপিয়ে যাচ্ছি গাড়ি চালাতে, মানে বুঝতে পারছেন হাত ধরে যাচ্ছে কথাবার্তাতে। এই যে রাস্তা দেখছেন, এই যে এই যে এই এখান দিয়ে যদি রাস্তাটা যায় তো সেরকম রাস্তা, ওফ বিভৎস খারাপ রাস্তা, বিভৎস, মানে পৃথিবীতে এরকম বিভৎস রাস্তা আছে কি না সন্দেহ আছে। যাই হোক, লাইফে ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স। আর সামনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম পজিশনে এই রাস্তা, এই যেভাবে যাচ্ছি এই হচ্ছে সেই রাস্তা, একটু আগে যেভাবে এসেছি এই হচ্ছে রাস্তা। দাঁড়া, এবার আস্তে আস্তে করে নিচের দিকে নামতে হচ্ছে। বিভৎস ঝুঁকিপূর্ণ রাস্তা, বিভৎস, মানে এরকম রাস্তা খুব খুব চাপ। সব বন্ধুদের বলবো প্যাংগং যেতে গেলে আগে রাস্তার কাজ শেষ যদি হয়ে যায় খবর নিয়ে আসবেন, বারবার করে বলে দিচ্ছি, না হলে কিন্তু রাস্তায় বিপদ হয়ে গেলে কেউ দেখবে না। আর যারা স্লো রাইডার তাদের কথাও বলে দিলাম, কোনো গ্রুপের সাথে যদি পারো অ্যাটাচমেন্ট হয়ে এসো, তাতে তোমাদের ভালো। এই যে রাস্তাটা পেয়েছি এটা অনেক ভালো, এইগুলো দিয়ে রাস্তা তৈরি হয়েছে। যাই হোক, রাস্তা তৈরি হচ্ছে, আর এক দু বছরের মধ্যে হয়তো রাস্তা ভালো হয়ে যাবে, তখন এসো তোমরা। আমরা জানতাম না তাই চলে এসেছি, যদি জানতাম অ্যাটলিস্ট আমি আসতাম না, আমার সঙ্গীও বলছে আসতো না। তো কিছু করার নেই, প্যাংগংটা আমি টোটালি বাদ দিয়ে দিতাম, আমরা পরে ঘুরতাম, আমরা ওর থেকে তুরতুক চলে যেতাম। তুরতুকটা যেহেতু আমাদের দেখা হবে না, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার যেটা গ্রাম তার শেয়ার করে ওখানে চলে যেতাম, আবার ওখান থেকে লেগে হয়ে অন্য রাস্তা দিয়ে যদি উমরিঙ্গে যাওয়ার থাকে তো উমরিঙ্গে যেতাম, কিন্তু আমি এদিক দিয়ে আমি আসতাম না। তো যাই হোক, চলে এসছি, আর ছোট একটা ওয়াটার ক্রসিং চলে এসছে, তো ওয়াটার ক্রসিংটা পার হয়ে যাই। তোমরা দেখো, এই হচ্ছে ওয়াটার ক্রসিংটা ছিল। অনেকক্ষণ বাদে আমরা আরাম গ্রাম যেটাকে বলে সেই দিক দিয়ে আসার পরে একটা ক্যাফে পেয়েছি, ওই ক্যাফেতে চা খেয়ে ওখানে জিজ্ঞেস করলাম যে রাস্তার কন্ডিশন কোথায় কোথা থেকে কোথায় মানে অবধি ভালো বা কিছু আছে কি না আছে। তো ওরা বললো এখান থেকে ওই ক্যাফে থেকে মাত্র, ওই ক্যাফেটা ওখান থেকে দেখা যাচ্ছে, ওই সামনে দেখতে পাবে হয়তো গাছের ফাঁক দিয়ে। অ্যাকচুয়ালি ওই দিক থেকে আমরা এসেছি, ওই দিক থেকে এসে আগাম ব্রিজটা পার করে ওই হচ্ছে ক্যাফেটা ওখানে রয়েছে। ব্রিজটা পার করে এদিকে ঢুকলাম, এটা হচ্ছে সায়ক, এখান দিয়ে প্রায় 45 কিলোমিটার দেখাচ্ছে। এই হচ্ছে সায়ক, সায়কের পর পড়বে দুর্ভুগ 63 কিলোমিটার, তারপর সোজা হচ্ছে যাব আমরা প্যাংগং এর দিকে। জানি না কতটা আজকে প্যাংগং দিয়ে যেতে পারবো, তবে রাস্তা আবার খারাপের দিকে চলে এসছে। তো এইটুকুই ছিল আমাদের টার্গেট। তো চলো, রাস্তা যেহেতু কাজ হচ্ছে তো দেখতে থাকো। সায়ক সায়ক রিভার এটা যাচ্ছে, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে পাহাড়, তার মিডিল থেকে যাচ্ছি আগিয়ে। এর আগেও তোমার দেখিয়েছি, এখন আবার দেখালাম, এই যাচ্ছি আমি। জল একদম দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। তো বন্ধুরা, একটা খুব ভালো একটা বড় ওয়াটার ক্রসিং পেয়েছি, সেটাতেই যাচ্ছি। এই হচ্ছে ওয়াটার ক্রসিং, এই জলটা যাচ্ছে।
একটা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি নিয়ে চলে এসেছি সায়কে, তো হোটেল হচ্ছে ইয়ারকান্ড, এই হচ্ছে হোটেল, ওই হচ্ছে সামনে, এই যে হোটেলটা এই রুমটায় থাকবো, গাড়ি আমাদের সম্ভবত এখানেই থাকবে। এখানে টুকটাক জিনিস পাওয়া যায়, এখানে হচ্ছে খাওয়ারের জায়গা আছে, পিছন দিকে হচ্ছে ওই দেখা যাচ্ছে পাহাড়, আর এদিকেও চারিদিকে পাহাড় রয়েছে। আর এখন গাছগুলোকে দেখে বুঝতে পারছ যে হেভি হাওয়া দিচ্ছে, আর একটা ঝোড়ো ঝোড়ো ব্যাপার আছে, উপরের দিকে মেঘ জমে রয়েছে, জানি না এই মেঘে বৃষ্টি হবে না কি হবে। ওই উপরের দিকে যে মেঘগুলো রয়েছে ওতে অনেকদিন আগে একজনের কাছে শুনেছিলাম যে ওখানে বরফ পড়ে, তো আমি জানি না আগামীকাল সকালবেলা উঠলে বোঝা যাবে যে ওখানে বরফটা পড়ছে কি না পড়ছে। তো আপাতত এইটুকুই আপডেট, চলো। এগুলো হচ্ছে পেঁয়াজি আর চা, চা শেষ হয়ে গেছে, পেঁয়াজি আর চা সন্ধ্যাবেলার টিফিন। হচ্ছে আমাদের রুমের ভেতরকার দৃশ্য, এখানে বিশুদা নিচে শুয়েছে, এখানে উপরে হচ্ছে আমরা এখন এই যে মানে হাত তুলে শাহরুখ পোজ, ওই পিছনে হচ্ছে বাথরুম, এখান দিয়ে তো জর্জা, এই একটা অমিতাভ পোজ দেখা যাচ্ছে। আর এই যে কাঁচটা সকালবেলা উঠলে তোমাদের দেখাবো এই কাঁচের বাইরে থেকে কি দেখা যায়, ঠিক আছে? তো আজকের মতো গুড নাইট। কাল তোমাদের বলেছিলাম এই জানলা দিয়ে পাহাড়ের দৃশ্য দেখা যায়, তো এই হচ্ছে পাহাড়ের দৃশ্য, ওপরে মেঘ জমে আছে, এই দিকটায় বরফ পড়েছে, রাতে এত সুন্দর লাগছে, এটা মেঘটাও কত সুন্দরভাবে রয়েছে, ওই দিকের পাহাড়গুলো তো বরফ পড়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের সায়ক নদী, ঠিক এইখানটা দিয়ে চলে গেছে সায়ক নদীটা, খুব সুন্দর জায়গাটা লাগছে। চলো, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সায়ক। কালকে রাতে আমরা সায়কে এসেছিলাম, তো আসার পরে এই হোটেলে ছিলাম, তোমরা দেখেইছ, তো এখন প্রায় 8:30-9 বাজে, তো এখানে কিছু আর্মির ফটো সেশন হচ্ছে, এরা গ্রামের লোকেদের নিয়ে কিছুটা আর কি ইসে করছে, একটু র্যালি টাইপের কিছু একটা করবে, আমাদেরও ডাকলো, তো আমরাও যাচ্ছি। মোটামুটি প্যাকিং দেখতেই পাচ্ছ, কিন্তু অসুবিধা একটাই, আকাশে একটু ওপর দিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কাল বৈশে কি ঝড়, কলকাতা যেরকম হয় কালো হয়ে গেছে, ওই কোনাটার দিকটা একটু পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, এছাড়া মোটামুটি পুরোপুরি দেখতে পাচ্ছেন পাহাড়টা বোঝাই কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই পাশটা দিয়ে ভালো বোঝা যাবে, দেখো এই এই দিকটা, এবার এই পাশটাও দেখুন, দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে, কাল বৈশে কি ঝড়ের মতো আর কন্টিনিউয়াস বৃষ্টি। এখানেও আরও কিছু রাইডার এসেছিলো, তাদেরও গাড়ি রেডি আছে কিন্তু কেউ বেরোতে পারছে না, কিন্তু ওই দিকে একদম মোটামুটি রোদ্দুর এবং সাথে মেঘলা আছে, কিন্তু ওদিকে হয়তো বৃষ্টি হচ্ছে না। তো এই হচ্ছে আজকের সায়কের আপডেট, তো চলো দেখা যাক কখন বেরোই, আর না বেরোলে এখানেই থাকতে হবে, যদি বেশি বৃষ্টি হয় কিচ্ছু করার নেই, এইভাবে রাইড করা যাবে না। গুড আফটারনুন ফ্রম সায়ক, তো এখন প্রায় 12 বাজে, তো এখান থেকে আমরা বেরোলাম হচ্ছে প্যাংগংয়ের উদ্দেশ্যে। সকালবেলা তোমাদের দেখিয়েছি যে বৃষ্টিতে ম্যাচাকার অবস্থা ছিল, তো এখন একদম রোদ উঠে গেছে খুব, ওই মেঘগুলো সামনের দিকে চলে গেছে, তো এই মুহূর্তে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, প্রথমে পড়বে দুর্ভোগ এখান থেকে 18 কিলোমিটার, ওখান থেকে চলে যাব থাংসেতে, সেখানে পেট্রোল পাম্প আছে, পেট্রোল নিতে হবে, জেরিক্যান জারে ভরতে হবে, তারপর ওখান থেকে বেরিয়ে যাব প্যাংগং, কারণ প্যাংগং থেকে যাব তারপরে আগামীকাল হানলে, কারণ হানলে থেকে আমরা যাব উমলিংলা, ওই চত্বরে মানে ওই যাওয়ার রাস্তাটাতে তেল নেই বা তেলের পাম্প পাওয়া যায় না শুনেছি, তাই সবাই জেরিক্যান জার নিয়ে তেল এক্সট্রা ক্যারি করে, তো ওই জায়গা দিয়ে আমরা তেলটা একটু লোড করে নেব। তো এই মুহূর্তে ওয়েদার খুব ভালো, একদম ঝাঁচাচ্ছে ওয়েদার, প্যাংগংয়ে কি ওয়েদার আছে তা জানি না, কারণ পাহাড়ের ওয়েদার প্রেডিকশন করা ভুল। আর এখানে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করেছি, তার বিল খুব একটা বেশি হয়নি, দুজনে মিলে প্রায় 700 টাকার মতো বিল হয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো, আস্তে আস্তে আরও ভালো ভালো জায়গা আসবে এবং তোমরা এনজয় করতে থাকো, আরও আস্তে আস্তে আগিয়ে চলে যেতে থাকি। এখান থেকে দুর্ভোগ দেখাচ্ছে 16 কিলোমিটার, চলো।
এই হচ্ছে সায়াক নদী, ডান দিক দিয়ে বয়ে চলেছে, অসম্ভব সুন্দর লাগছে। আর রাস্তাটা এত সুন্দর লাগছে, ডান দিক দিয়ে নদী বেরিয়ে যাচ্ছে আর আমরা প্যাংগংয়ের দিকে যাচ্ছি। এই পাশ দিয়ে হচ্ছে গাছগাছলা ভর্তি আছে, আর আগের দিকে রাস্তা সুন্দর আছে, আর উপরে তো সেই ন্যাড়া পাহাড় যেটা লে বা লাদাখের পরিচিত দৃশ্য। উপর দিকটা দেখুন, জলটা যাচ্ছে, দেখুন জলটা কিরকম ভাবে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আর উপরে কি বলবো, দৃশ্য এত সুন্দর। তো চলো যেতে থাকো, মানে আমিও যেতে থাকি, তোমরাও যেতে থাকো আমার সাথে, আস্তে আস্তে কথা হবে। দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাল্টিটিউড, এটা হচ্ছে 12,933 ফিট উঁচুতে ভিলেজ থাংসে লে লাদাখ। এটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প এখানে, আগে এটা সম্ভবত সামনে দিয়ে কোথায় ছিল এক্স্যাক্টলি মনে নেই, খালসারে ছিল লাস্ট। খালসারের পরে এখানে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে, এখানে অনেকেই পাবে। এই যে ট্যাঙ্কিতে লোড করা হয়ে গেছে, 5 লিটারের জার, 4-4 8 লিটার নিয়েছি, সেট করা হয়েছে, এবার এদিকে আগে যাবো। চলো দেখতে থাকো। থাংসে থেকে বেরোলি বাহাতে রাস্তাটা পড়বে, সামনেই দেখতে পাচ্ছ তোমরা, আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 2:10, আমরা মোটামুটি প্যাংগং লেক থেকে 6 কিলোমিটার মতো বাকি। তো বাঁদিকের ভিউটা এরকম আর ডান দিকের ভিউটা এরকম, সোজা রাস্তা চাচ্ছি, এদিকের রাস্তাটা একদম টার্ন করে দিয়েছে, তো ওই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি একদম প্যাংগং লেকের দিকে। এই হচ্ছে ফার্স্ট আমাদের প্যাংগং লেকের ভিউ, এই হচ্ছে লেক, নীল জল, উপরে উল্টো দিকে হচ্ছে পাহাড়ে ছায়া পড়ে গেছে, যেটা বেসিক্যালি হয়। আর ওই সামনের দিকে নীলের 3-4 রকম কালার, জাস্ট ওয়াও। এই হচ্ছে প্যাংগং লেক, যেটা দেখার জন্য সুদূর কলকাতা থেকে আমরা এসেছি, এত সুন্দর, দেখুন সব দেখতেই পাচ্ছেন। এখানে এখান থেকে কালারটা খুব সুন্দর বয়ে যাচ্ছে, যত সামনের দিকে যাব আরো হয়তো ভালো বয়ে যাবে। তো বন্ধুরা এখন চিরপরিচিত লেক, যেটা হচ্ছে প্যাংগং লেক, তো প্যাংগং লেকে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর লাগছে এই ভিউটা, চারিদিকে মানে এই এখানটা নীল জল, এই জায়গাটা একটু সাদা, ওই পাশটা নীল জল, এ হচ্ছে পুরো প্যাংগং লেকের ভিউটা। তো এখানেই রয়েছি, তো এটা হচ্ছে প্যাংগং লেকের সাইডটাতে রয়েছি, উপরের দিকে কিছু হোমস্টে আছে, এই ঠিক ওপরের দিকে, ওপর থেকে নিচে নেমেছি, ওই যে ওপর দিয়ে ওপরের লোকেরা যাচ্ছে। তো আপাতত এইখানে থাকবো না, থাকবো হচ্ছে মেরাকে, এখান থেকে এখন বেরিয়ে যাবো মেরাকের উদ্দেশ্যে। তো জলে হাত দিয়েছিলাম, জলটা খুবই ঠান্ডা আছে, আর ঠিক ওই ওপরের দিকে বরফ পড়ে আছে, বরফটা হচ্ছে বেশ মানে একদম রিসেন্টলি পড়েছে সেটা বোঝা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই, কারণ যেতে হবে অনেকটা দূর মেরাক, যেতে যেতে তোমার সাথে প্যাংগং লেকের এই হচ্ছে ভিউ সামনের দিকের। আমরা ওই নিচটা নেমেছিলাম, নিচে নেমে ছবি তুলেছিলাম, এখানকার ভিউটাও তোমাদের দেখিয়েছি। চলো এবার ওপরের দিকে যাবো, আমরা যাবো মেরাক, যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলো বন্ধুরা ওপর দিক থেকে ভিউটা জাস্ট একবার দেখুন, আর অনেক মন সব খুশি হয়ে যাবে। এই হচ্ছে ভিউটা, আমি তোমাদের দাঁড়িয়ে দেখাচ্ছি জাস্ট, শুধু হচ্ছে এই যে নীল জল চারিদিকে, আর ওই দিকটা একটু সাদা সাদা জল, মানে অবিশ্বাস্যকর জিনিস। তোমরা মানে ছবিটা তুলে নিলাম, তোমাদেরও দেখালাম, তোমরাও আশা করেছি এনজয় করেছো। তো চলো সামনে যেতে থাকি, কথা হবে। একখানা ভিউ, এদিকে হচ্ছে নীল জল, আর এদিকে হচ্ছে বরফ পড়ে আছে আকাশে, তার মিডিল থেকে রাস্তা চলে গেছে মিরাকের দিকে আমরা যাচ্ছি। এত সুন্দর ভিউ, মানে চিন্তা করারই জায়গা নেই। আচ্ছা এই গেল, আর এই যে বাঁদিক থেকে যে রাস্তাটা, এই যে গাড়িগুলো যাচ্ছে,
এই নিচের দিকে অনেক 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 জায়গা আছে যেটা থাকার রয়েছে, মানে থাকার রয়েছে বলতে থাকার জায়গা রয়েছে। সেই জায়গাগুলোতে ভাড়া আমি জানি না, তবে খাওয়া দাওয়া মিলিয়ে হোমস্টে যেরকম হয় থাকা খাওয়া মিলিয়ে ওরা অ্যারেঞ্জমেন্টটা করে। তো যাই হোক, এত সুন্দর জায়গার বর্ণনা যতটা পারলাম ততটা দিয়ে দিলাম। তো আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন, অবশ্যই একটা কমেন্ট বা একটা ভালোবাসার সাইন দিয়ে দেখাবেন যে কতটা ভালো লেগেছে। এবং আমি যে এই রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি, যে ইনফরমেশনগুলো যেগুলো আপনারা পাচ্ছেন, তাতে আপনাদের কোনো লাভ হলো না লোকসান হলো সেগুলো আমাকে একটু জানাবেন। এইখান দিয়ে গেছে হচ্ছে রাস্তাটা এরকমভাবে গেছে মেরাকের দিকে, আর আমরা যে গাড়ি রেখেছি এইখানে, এই হচ্ছে, এগুলো হচ্ছে ইকো কটেজ। তো আমাদের রুমটা হচ্ছে ঠিক এই পজিশানে, যেখানে দাঁড়িয়ে আছে মনে একটা ফোন নিয়ে ব্যস্ত। এই হচ্ছে আমাদের বিছনা, আর ইকো কটেজ এই কারণে ইকো বাথরুম। বাথরুমের সেট আপটা খুবই সুন্দর, এই হচ্ছে সেট আপ। মাত্র খাওয়া দাওয়া নিয়ে 900 টাকা পার ডে পার পার্সন। আর ওই হচ্ছে দূরে পুরো রয়েছে লেকটা, আর ওই ওপর দিকটা রয়েছে হচ্ছে পাহাড়গুলো। তো এটার পিছনের দিকের ভিউটা তোমাদের একটুখানি দেখাই। এখান দিয়ে সাইড দিয়ে জলটা বয়ে চলেছে কি সুন্দরভাবে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পিছনের দিকে ভিউ, ওই ওপরের দিকে পাহাড়টা বড় পড়ে আছে, এই দিকেটাও দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে এখানকার ভিউ।